এই ছবির যদি ছোট একটা হাজার মানুষের মধ্যে দর্শক হিসেবে যদি অভিনয় করতে চাইতে বলতো আমি করতাম। প্রধানমন্ত্রী প্রশংসা করলেন, আমার নসিবে জুটেছে যে আমি এত বড় একটা প্রজেক্টের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। দেশের প্রথম বায়োপিক মুজিব একটি জাতির রূপকার। জাতির পিতার জীবনী নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে প্রধানমন্ত্রীর প্রশংসা কুড়িয়েছেন আরিফিন শুভ। এদিকে শেখ হাসিনা চরিত্রে অভিনয় করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন নুসরাত ফারিয়া। প্রধানমন্ত্রী প্রশংসা করলেন, বললেন কিভাবে করছেন? আই এম ওয়ান অফ দোজ ভেরি ভেরি লাকি পারসন যে আমার আমার নসিবে জুটেছে যে আমি এত বড় একটা প্রজেক্টের মধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইয়াং এজের ক্যারেক্টারটা প্লে করতে পেরেছি। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, জায়েদ খান, ফেরদৌস আহমেদ, দিঘি, গাজী রাকায়েত, তৌকির আহমেদ সহ দেশের শতাধিক অভিনয় শিল্পী। ইতিহাসের চরিত্র চিত্রায়ণ করা খুব সহজ নয়, কারণ মানুষের স্মৃতিতে বা তার পারসেপশনে কিছু ইমেজ রয়ে যায়। এই ছবির যদি ছোট একটা হাজার মানুষের মধ্যে দর্শক হিসেবে যদি অভিনয় করতে চাই তাহলে বলতো আমি করতাম। বৃহস্পতিবার প্রিমিয়ারে শুধু সিনেমার কলাকুশলীরাই নয়, শোবিজের অনেক তারকাও চলচ্চিত্রটি উপভোগ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে, জানান তাদের অনুভূতি। বঙ্গবন্ধুর গল্পটা সহজভাবে তুলে ধরার জন্য শ্যাম বেনেগালের স্তুতি ঝরল আলমগীরের মুখে। একেবারে সহজ সরলভাবে বঙ্গবন্ধুর গল্পটি বলে গেছেন, এটা হলো শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার খোকা থেকে বঙ্গবন্ধু হওয়া পর্যন্ত যদি কেউ ইতিহাস ঘাঁটতে চায়, আমি মনে করি তাদের জন্যে এই চলচ্চিত্রটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা আমার জন্য একটা প্রধানমন্ত্রীর গল্প না, এটা একটা একটা বাবার গল্প, এটা একটা একটা পরিবারের একটা সদস্যর গল্প, এটা একটা মানুষ ভালোবাসে সেরকম একটা গল্প। প্রিমিয়ার শেষে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বলেন, এই ছবিতে মুক্তিযুদ্ধ ও শহীদদের গল্প চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইট রিয়েলি ক্যাপচারস দ্য স্পিরিট অফ দ্য লিবারেশন অফ ওয়ার অফ 1971 অন which আওয়ার ফ্রেন্ডশিপ ইজ ফাউন্ডেড এন্ড দ্য শেয়ার্ড স্যাক্রিফাইসেস দ্যাট ওয়্যার মেড ফর বাংলাদেশের লিবারেশন এন্ড আই থিঙ্ক দ্যাট রিয়েলি defines our friendship. শুক্রবার সারা দেশের 153টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে মুজিব একটি জাতির রূপকার। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি ভারতে মুক্তি পাবে 27 অক্টোবর। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।